যদি জ্বালানি পাঁচ কেজি পার সেকেন্ড হারে বের হয় এবং রকেটের আদিবেগ শূন্য হয় তবে জ্বালানি জ্বালানি শেষ শেষ হওয়ার মুহূর্তে রকেটটার কত যখন হয়ে যাবে তখন রকেটটার বেগ কত দেখো জ্বালানি বের কত কি হারে পাঁচ কেজি পার সেকেন্ড হারে তার মানে জ্বালানি নির্গমনের হার এম বাই ডেলটি হল পাঁচ কেজি পার সেকেন্ড ঠিক আছে রকেটের আদিবেগ শূন্য মানে ভিনট শূন্য ঠিক আছে বিআর এর মান দিয়ে দিছে বিআর এর মান দেওয়া আছে ওকে বিআর এর মান কত 1000 কত 1000 মিটার পার সেকেন্ড ঠিক আছে এবং জ্বালানি মোস্ট প্রবাবলি 50 কেজি আছে ঠিক আছে তোমাকে যে বলে দিছে না ডেলেম 50 কেজি মানে এটা লিখে দিলে ভালো হইতো মানে জ্বালানি আছে হলো 50 কেজি আর রকেটের ভর এটা হলো জ্বালানি সহ রকেটের ভর এটা হলো 300 কেজি এটা লিখে দিলে ভালো হইতো ছবি এঁকে দিছে এগুলো লেখা থাকবে সমস্যা নেই জ্বালানি সহ রকেটের ভর এভাবে লিখে দিবে ঠিক আছে রকেটের ভর কত তিনশো কেজি ঠিক আছে জ্বালানি সহ আর জ্বালানি আছে কত পঞ্চাশ কেজি ওকে তাহলে দেখো আমার জ্বালানি বের হচ্ছে ডেলেম বাই ডেলটি পাঁচ কেজি পার সেকেন্ড হারে মানে প্রতি সেকেন্ডে পাঁচ কেজি জ্বালানি বের হচ্ছে তাহলে যে তোমাকে বলছে না জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ কত প্রশ্ন হলো জ্বালানি শেষ হওয়ার মুহূর্তটা কোনটা কত সেকেন্ড পর গিয়ে জ্বালানি শেষ হবে দেখো জ্বালানি আছে পঞ্চাশ কেজি জ্বালানি বের হচ্ছে পাঁচ কেজি পার সেকেন্ড হারে তাহলে বলো তো কত সময় পর গিয়ে জ্বালানি শেষ হবে প্রতি সেকেন্ডে পাঁচ কেজি জ্বালানি বের হয় তোমার কাছে জ্বালানি আছে পঞ্চাশ পঞ্চাশ কেজি তাহলে জ্বালানি শেষ হবে পঞ্চাশ বাই পাঁচ দ্যাট মিন্স দশ সেকেন্ড পরে এটাই কি না এটাই তো তোমার কাছে জ্বালানি আছে পঞ্চাশ কেজি জ্বালানি বের হচ্ছে পাঁচ কেজি পার সেকেন্ড হারে মানে প্রতি সেকেন্ডে পাঁচ কেজি জ্বালানি বের হয়ে যাচ্ছে দশ সেকেন্ড পর পঞ্চাশ কেজি বের হয়ে যাবে তার মানে জ্বালানি শেষ হওয়ার মুহূর্ত মানে দশ সেকেন্ড পরের মুহূর্ত তার মানে টি এর মান দশ এটা বোঝা লাগবে ঠিক আছে ওকে শুরুতে রকেটের ভর কত ছিল জ্বালানি সহ রকেটের ভর তিনশো তিনশো কেজি এমন ছিল কত তিনশো কেজি ওকে এই টি সেকেন্ড পর তোমার পঞ্চাশ কেজি জ্বালানি বের হয়ে গেছে এখন রকেটের ভর কত তিনশো মাইনাস পঞ্চাশ দুইশো পঞ্চাশ কেজি ঠিক আছে এখন রকেটের ভর বা বর্তমান ভর কত দুইশো পঞ্চাশ কেজি কাহিনী বুঝছো শুরুতে জ্বালানি সহ রকেটের ভর ছিল তিনশো কেজি যদি পঞ্চাশ কেজি জ্বালানি বের হয়ে যায় এখন রকেটের ভর কত তিনশো মাইনাস পঞ্চাশ মানে দুইশো পঞ্চাশ কেজি ঠিক আছে এখন তোমার যেটা করতে হবে রকেটের শেষ বেগ বের করতে হবে এখন আসলে ইজি ভি ইজ ইকুয়ালস টু ভি নট মাইনাস প্লাস ভি আর

পঞ্চাশ এখান থেকে ক্যালকুলেট করবা ক্যালকুলেট করলে জ্বালানি বা রকেটের বেগ চলে আসবে ঠিক আছে সহজ সহজ মানে একদম সহজ ওকে বুঝতে পারছি আরেকবার বলি এখানে যেটা হইছে প্রথম কথা আপনাকে বলছে আদি বেগ শূন্য ঠিক আছে ভিআর ও দিয়ে দিছে জ্বালানির বেগ আপনাকে বলছে জ্বালানি আছে পঞ্চাশ কেজি মানে পঞ্চাশ কেজি জ্বালানি বের হইছে ঠিক আছে এবং জ্বালানি বের হইছে পাঁচ কেজি পার সেকেন্ড হারে তোমাকে প্রশ্ন করছে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে বেগ কত তাহলে আমার প্রথমে তো জানতে হবে জ্বালানি শেষ হওয়ার মুহূর্তটা কোনটা কখন গিয়ে জ্বালানি শেষ হচ্ছে কত সেকেন্ড পর শেষ হচ্ছে তাহলে আমার যদি প্রতি সেকেন্ডে পাঁচ কেজি জ্বালানি বের হয় পঞ্চাশ কেজি জ্বালানি বের হইতে কত সেকেন্ড সময় লাগবে পাঁচ কেজি বের হয় এক সেকেন্ডে পঞ্চাশ কেজি বের হবে পঞ্চাশ বাই পাঁচ মানে দশ সেকেন্ডে তার টাইম হলো দশ সেকেন্ড এই দশ সেকেন্ড পর আমার রকেটের বেগটা বের করতে হবে ঠিক আছে ওকে এখন এম নটটা কি শুরুতে রকেটের ভর শুরুতে রকেটের ভর কত ছিল তিনশো কেজি আর এমটা কি দশ সেকেন্ড পর রকেটের ভর দশ সেকেন্ড পর কি হয়েছে রকেট থেকে পঞ্চাশ কেজি জ্বালানি বের হয়ে গেছে তাহলে এখন রকেটের ভর কত তিনশো মাইনাস পঞ্চাশ দ্যাট মিনস আড়াইশো কেজি ঠিক আছে সো এমের ভ্যালু কত আড়াইশো কেজি বসায় দাও বিয়ার মান বের হয়ে যাবে সহজ ঠিক আছে